হ্যালো এভরিওয়ান, সকলকে শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করছি নতুন একটি ভিডিও। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। অনেকদিন এভাবে ভিডিও বানানো হয়নি, তাই ভাবলাম যে একটু ভিডিও বানাই। তো কীভাবে ভিডিও বানাবো সেটা ভুলে গিয়েছি। তো আজকে সারাদিন বাসায় ছিলাম, আজকে আমাদের সানডেস্টার, মানে আমাদের আজকে একটা বড় দিনের মতনই একটা অনুষ্ঠান। এই দিনে আমরা অনেক আনন্দ করি, অনেক মজা করি, ঘুরতে যাই, অনেক সুন্দর সুন্দর খাবার রান্না করি। আর হচ্ছে সব থেকে মজার বিষয় যেটা, খাবার দাবার খাবার পরে আমরা যেতাম ফুলবাগানে ঘুরতে, বাট এখানে তো ওই গদখালির ফুলবাগান পাবো না, তাই এখানে হচ্ছে অন্য একটা ফুলবাগান আছে, সেখানেই যাব ঘুরতে। তো এখন রান্না বান্না চলছে, আজকে আমি রান্না করছি চিকেন রোস্ট। তো আমি সেটা দেখাই আগে যে আমি কিভাবে কিভাবে রান্না করছি। তবে রান্না করার সময় আমি লাইভে ছিলাম, এর জন্য সেটা দেখাইতে পারিনি, বাট এখন এখনো শেষ হয়নি, রান্নাটা হচ্ছে আর কি। তো চলুন দেখি আমি কেমন করে চিকেন রোস্ট রান্না করলাম। এখন কিন্তু আমি গুটি গুটি পাই আমার কিচেনের দিকে চলে এসেছি। তো কিচেনে আসার পরে যেটা দেখলাম, যে আসার পরে দেখছি আমি চুলার জলটা অনেক আস্তে দিয়ে রাখছিলাম, চুলার জলটা দেখে আস্তে আস্তে থাকতে থাকতে চুলার জলটা পুরোটাই লিভে গেছে। এখন আমি কি করব, তাড়াতাড়ি করে চিকেন এই চুলার জলটা ধরিয়ে দিলাম যাতে আপনারা না বুঝতে পারেন। তো এখন হচ্ছে, দেখি দেখি কি হচ্ছে। আবার আরেকটু পরে আমার সাহেব আসিবেন, উনি আসার পরে ওনাকে খেতে দিতে হবে। কারণ কি, আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ আজকে আমি একটু ব্যস্ত ছিলাম, সবার সাথে গল্প করতেছিলাম, অনলাইনে কাজ করতেছিলাম, তারপরে হচ্ছে আমার এমনি পার্সোনাল কিছু কাজ ছিল, তারপর ঘুমাইছিলাম, মানে সব কিছু মিলাই একবারে একাকার হয়ে গিয়েছে। বেচারাটা না খেয়ে ক্লাসে চলে গিয়েছে। তা বলছি আচ্ছা ঠিক আছে, সে আসার আগে আমি কিছু ভালো ভালো খাবার দাবার রান্নাবান্না করে রাখি, যাতে আসলেই উনি খেয়ে মনটা সন্তুষ্ট হয়ে যায়। তো এর জন্য কথায় কথায় কিন্তু চিকেন রোস্টটা দেখানোর কথাই এড়িয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন আমি ভুলে যাচ্ছি। না না, ভুলিনি, আমি এর জন্যই তো কিচেনে এসে দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাবো বলে। এবার কিন্তু দেখার পালা। দেখি তো দেখি তো দেখি তো, এই যে রোস্টটা এখানেই হচ্ছে। ও মা গো, কেমন একটা কালার হইছে, কালারে তো আমার আজকে ভালো লাগছে না। ও আচ্ছা আচ্ছা, না 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 না, কালারটা তো ভালোই আছে। কারণ কি, যখন আমি ক্যামেরাটা ধরেছিলাম তখন হচ্ছে ওটা ফুটতেছিল, এখন তো আমি মিক্স করে দিলাম, এর জন্য এখন ভালো দেখা যাচ্ছে। যাই হোক, ভালো আর কালো যাই হোক, রান্না করে খাবার পরে বুঝবো যে এটার মজাটা কত। এখন আমি আস্তে করে জাল দিয়ে রাখছি, কারণ হচ্ছে যে এটা তো রোস্ট করবো, রোস্টে তো এত বেশি ঝোল থাকে না। তো ঝোল যদি আমি আসতে না দিই তাহলে ঝোলটা সব শুকিয়ে যাবে, দেখা যাচ্ছে এর ভিতরে কিছু ঢুকবে না। তার জন্য আমি আস্তে করে জাল দিয়ে রেখেছি, যাতে আস্তে আস্তে করে এই চিকেন রোস্টটা একবারে মোমের মতন গলে যায়, খাওয়ার সময় এরকম যাতে মনে হয়। তার জন্য আমি আস্তে করে জাল দিয়ে ঢেকে রেখেছি। তো এখন আমি এটা একটু নাড়িয়ে জাড়িয়ে দিলাম, গরুর দুধ মুধ দিয়েছিলাম আর কি। তো এটা আবার ঢেকে রাখলাম, এটা ঢাকা থাক, আমি এখন আবার আপনাদের সাথে গল্প করতে চলে আসি। এই ছিল আজকের আমার রান্নাবান্না। আজকে আমার বেশি রান্নাবান্না ছিল না, কারণ হচ্ছে যে আজকে আমি বাহিরে গিয়েছিলাম সকালবেলা কিছু কেনার জন্য, গরুর মাংস টাংস। কিন্তু আজকে গিয়ে দেখি সব দোকান বন্ধ। কিসের জন্য বন্ধ? সানডেস্টার উপলক্ষে। বলছি কেন, তোমরা কি জানতে না যে আমি বাজার করতে আসবো? ওরা বলছে না আপু, আমরা তো জানতাম না আপনি যে বাজারে আসবেন। তা বলছে ঠিক আছে, তাহলে বাসায় যা আছে সেগুলো দিয়েই চালাবো এখন। তো এখন তাড়াহুড়া করে রান্নার জন্য চিকেন রোস্ট করে ফেললাম তাড়াতাড়ি করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে অনেক মজার মজার কথা বললাম, আমার ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটা কিন্তু কি বলেন তো, কি করতে হবে? আশা করছি সবাই বুঝে ফেলছেন যে কি করতে হবে ভিডিওটাকে। শেয়ার করে দিতে হবে, যারা বোঝেননি তাদের জন্য, যারা বুঝেছেন তাদের জন্য। লাভ ইউ, টাটা, বাই বাই, আবার দেখা হবে, বাই বাই।